দাঁড়ান, কথার মধ্যে কথা বলবেন না। মাদক নিয়ন্ত্রণের যে আইনটা আছে সেখানে কি বিষয়গুলো উল্লেখ আছে সেগুলো একটু দেখবেন। মাদক আর মদ যদি এক না হবে, দাঁড়ান কথার মধ্যে কথা বলতে দিবেন না। আপনি কথার মধ্যে আপনি মাদক নিয়ন্ত্রণ যে আইনটা আছে, আপনি মাদক নিয়ন্ত্রণ আইন খুলেন, আইন খুলে দেখেন মাদক কি কি আছে। যদি তাহলে পরিমনির বাসায় মদ পাওয়া গিয়েছিল, দাঁড়ান পরিমনির বাসায় মদ পাওয়া গিয়েছিল, তার বিরুদ্ধে মাদক মামলা হলো কেন? এটা অবৈধ, এটা হচ্ছে আমার ওনার কাছে প্রশ্ন। আর উনি বলেছেন মদ খেলে মস্তিষ্ক বিকৃত হয় না। আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না, আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না, শিষ্টাচার বজায় রাখেন। মদ খেলে নাকি মস্তিষ্ক বিকৃত হয় না, গাঁজা ইয়াবা খেলে হয়? উনি কি সবগুলো ট্রাই করে দেখেছেন, টেস্ট করে দেখেছেন যে কোনটা খেলে মস্তিষ্ক বিকৃত হয় না, কোনটা খেলে বিকৃত হয়? উনি কিভাবে এরকম প্রত্যেকটা টেস্ট করেছেন? ভদ্রতা বজায় রাখবেন, প্রত্যেকটা টেস্ট করেছেন আপনি? না আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে আক্রমণ করি, আমি মদ খাবো কেন? আমি তোমাদের পক্ষপাতিত্ব করিনি, করলেন তো আপনি। উনি বললেন যত পাঞ্জাবি পরা আলেম সবাই নাকি রাজা কাটছিল। আপনি তো প্রত্যেক আলেম সমাজকে অপমান করেছেন, আপনি প্রত্যেক আলেম সমাজকে অপমান করেছেন। আপনি বলছেন পাঞ্জাবি পরা সকল আলেমরা রাজা কাটছিল, তারা নারী দিয়া, আপনি বলছেন একজন মামুন হকের কথা বলেছেন। আপনি আপনি কথার মধ্যে কথা বলবেন না। এই পাঞ্জাবি পরা ব্যক্তিদের কি আপনাদের লাগে মিলাদ করাতে? এই পাঞ্জাবি পরা ব্যক্তিদের আপনাদের লাগে মরে যাওয়ার পর জিজ্ঞাসা করাতে? আপনারা বড় বড় কথা বলেন, এই পাঞ্জাবি পরা হুজুরদের দিয়ে জানা না হলে তো কবরে যেতে পারেন না। এখন কটুক্তি করে কথা বলেন। আপনি বলেছেন যারা ওয়াজ করে মদ খেয়ে ওয়াজ করে, আপনার কত বড় ঔদ্ধত্য! আলেমরা মদ খেয়ে ওয়াজ করে? রফিকুল ইসলাম মাদানি মদ খায় আপনি জানেন? যারা সরকারের বিরুদ্ধে, আপনি বলেছেন যে আপনি নতুন নতুন শব্দ শিখেছেন মানবিক বিয়ে, মামুনুল হক ওই নারীকে মানবিক বিয়ে করেছে, আপনাদের মুরাদ কি করেছে? সে যে মাহিকে র‍্যাব বিজিএফআই দিয়ে উঠিয়ে আনবে যদি মদ খেলে, যদি মদ, আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না খবরদার, আপনার মতো লোকের সাথে আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না। আপনি বলেছেন মদ খেলে মানুষের মস্তিষ্কে বিকৃত হয় না, তাহলে আমরা দেখেছি মুরাদ সাহেব একটি বিয়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় যে গালাগালি গুলো করেছে সেগুলো কেন করেছে? যদি মানুষের মস্তিষ্কে বিকৃতি নাই হবে কেন করেছে? আপনি বলেছেন মামুনুল হক মানবিক বিয়ে, আপনাদের এত গায়ে লাগছে। মানবিক বিয়ে হোক, অমানবিক বিয়ে হোক, যাই হোক, বিয়ে তো বিয়ে। কিন্তু আপনাদের সে ময়মনসিংহ তিন আসনের যে এমপি, সেই যে আমরা যে 7 মিনিটের যে বিনোদনের ভিডিও দেখেছি, কই সেখানে বিয়ে করা না কি বিয়ে করেছেন? এই ধরনের নায়িকা তো আপনাদের তো বিয়েও দরকার হয় না। আপনি বলেন যে সকল আলেমরা ওয়াজ করে তারা সবাই মদ্যপ অবস্থায় থাকে, এত বড় একটা কথা আপনি বললেন? যে সকল আলেমরা ওয়াজ করে তাদের নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা আপনার আছে? আপনার আছে? আপনি কেন এই কথাটা বললেন? আপনি আপনি রফিকুল ইসলাম মাদানি, রফিকুল ইসলামের মাদানির জ্ঞানের সাথে আপনার জ্ঞানের ধারে কাছে যাওয়ার যোগ্যতা আপনার আছে? নাম মাত্র আপনারা মুসলমান, কিন্তু মুসলমানকে আলেম সমাজকে আপনারা হেও করেন, ইসলামকে আপনারা হেও করেন। রফিকুল ইসলাম মাদানির জ্ঞান সম্পর্কে আপনি কি জানেন? যে আপনি বলেন সে মদ্যপ, একজন একজন মানুষ সম্পর্কে আপনি সিওরিটি না যায় না, তার তার ব্যক্তিগত লাইফ নিয়ে আপনি যে কথা বলতে পারেন না। আমি যেটা দেখেছি, কেন বলেন যে আলেম কে নিয়ে সে মদ্যপ, সে মদ খেয়ে ওয়াজ করে? আপনাদের তৈরি করা দালাল আলেম কেন বলবেন আপনি? আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কেন আপনাদের, যখন 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 ওলামা লীগ, যখন ওলামা লীগ আপনাদের দালালি করে, যখন ওলামা লীগ আপনাদের দালালি করে তখন তারা ফেরেশতা? তখন তারা ফেরেশতা যখন ওলামা লীগ আপনাদের দালালি করে? আমার দালালি করে না, আমাদের দালালি করে না, তারা দেশের কথা বলে, তারা এদেশের নাগরিক না, তারা বাংলাদেশের, তারা না, মোটেও না, মোটেও না, বাংলাদেশের 18 কোটি, বাংলাদেশের 18 কোটি জনগণ, তারা যদি তাদের বিবেক বিবেক জাগ্রত করে কোনো কথা বলে, আপনারা অন্যায় করবেন সেটা যদি, আপনারা আমাদের চিনবেন কিভাবে? আপনারা আপনি ছিলেন সেখানে, সেখানে সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি ছিলেন উপস্থিত ওই অভিনেতার মধ্যে আপনার হাতে অস্ত্র দিয়েছিল জিয়র রহমান,
সুবিধাবাদী আপনারা।
এখন এখন জামাত এখন জামাত খারাপ জামাত রাজাকার ছিল আর জামাত যখন আপনাদের সাথে 86 সালে যখন সরকার গঠন করেছিল তখন জামাত কি ছিল যখন আপনাদের সাথে 96 সালে যুগপাত আন্দোলন করেছিল তখন যে আপনার গোলাম আজম নিজামি সাহেবের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে দিয়ে রাজনীতি করেছিলেন কে জামিত 96 সালে আন্দোলন করেছেন এই এই আপনার নেত্রী এই গোলাম আজম নিজামি সাহেবের পায়ে সালাম করতে চুমুকে তারপরে আপনারা রাজনীতি করেছেন আপনারা তো হচ্ছেন সত্যবাদী যে মতিয়ার যে ইনুমিনুরা ট্যাঙ্কের উপরে উঠেছে তারা আপনাদের নেতাকে হত্যা করছে যারা আপনাদের নেতা আমরা দিয়ে ডুকডুকি বাজিয়েছে এখন আপনারা তাদের সাথে রাজনীতি করেন আপনারা সুবিধাবাদী আপনারা সুবিধাবাদী আপনারা গিরগিটের মতো রং চেঞ্জ করেন যখন যাকে দরকার হয় তখন তার সাথে কাজ করেন তার সাথে রাজনীতি করেন রাজাকারের পকেটে আমরা থাকি রাজাকারের পকেটে তো আপনারা ছিলেন আপনারা ছিলেন রাজাকার সেই 74 সালে 73 74 সালে সেই সেই পাকিস্তানি নেতাদের বাংলাদেশে এনে রাজাকার পাকিস্তানি পতাকা দিয়েছিলেন কেন ওই যে রাজাকার পাশে বসে এলে গন্ধ এখন 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 এক্সে রাজা জামাতের গা থেকে রাজাকার রাজাকার গন্ধ আসে আর যখন 96 সালে আপনাদের সাথে ছিল তখন সুভাষ ছিল তখন আপনারা সুভাষ দিতেন পায়ে সালাম করে 96 সালে সুভাষ ছিল না না জ্ঞান আপনি শুনেন বোকারাই নিজেকে বেশি জ্ঞানী মনে করে বোকারাই নিজেকে বেশি জ্ঞানী মনে করে এবং নিজেকে নিজেকে জ্ঞানী বলে দাবি করে কোন জ্ঞানী মানুষ নিজেকে জ্ঞানী বলে দাবি করে না নুরুল ইসলামকে প্রথম ধর্মপতি মন্ত্রী বানিয়েছেন যে নুরুল ইসলাম বঙ্গবন্ধুর রাজাকারের যে লিস্ট সেই লিস্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় ছিল এবং বঙ্গবন্ধু সাজায় সে 18 মাস কারাগারে ছিল সেই নুরুল ইসলামকে আপনারা ধর্মপতি মন্ত্রী বানিয়েছেন সরিষাবাই নুরুল ইসলামকে 96 সালে আর আমরা 2001 সালে বানিয়েছি অতএব আপনারা রাজাকারকে আগে মন্ত্রী